নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। কামান চৌমুহনীতে বসানো হল মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মর্মর মূর্তি। মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখন থেকে কামান চৌমুহনীর নাম পরিবর্তন হয়ে গেল, এবার থেকে এমবিবি চৌমুহনী নামে পরিচিত হবে এই চৌমুহনী। এখানে ওনার এই মর্মূর্তির যেটা আমরা এখানে আজকে উন্মোচন করলাম সেখানে প্রতিষ্ঠিত করার জন্য। এখানে হলো এটা তো একটা জিরো মাইল ফলক বেরিয়ে আসলো, আরেকটা হচ্ছে যে এই জায়গাটার নাম এখন বীরবিক্রম চৌমুহনি হয়ে গেল। এর জন্য আমার ইচ্ছে হচ্ছে জি20 সামিটের মধ্য দিয়ে দেশ বিদেশের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যে কৃষ্টি সংস্কৃতির আদান প্রদান হবে। পৃথিবীর সব মানুষ এক এবং একতা বোঝানোর জন্যই এই ধরনের সামিটের আয়োজন। জি20 সামিটের প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের উন্নয়নের এটা কোন রাজনীতি নয়, এটা যে সরকারই থাকবে তাকেই করতে হবে, কিন্তু আমরা আলাদাভাবে সেটা আমাদের প্রাপ্তি, কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, নরেন্দ্র মোদীজি দিয়েছেন। তো স্বাভাবিকভাবে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের যে বসুদৈব কুটুম্বকম, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, দ্য ওয়ার্ল্ড ইজ অ্যালোন, যে আমাদের যে একটা নলছড় দশমীঘাট কমিউনিটি হলে 21 নলছড় বিধানসভার মন্ডলের পক্ষ থেকে বিধায়ক কিশোর বর্মনকে সংবর্ধনা জ্ঞাপন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমুখরা। অনুষ্ঠানে নলছড়ের হতদরিদ্র বিপিএল পরিবারের মেয়ে সবিতা বর্মনকে ল্যাপটপ তুলে দিলেন বিধায়ক কিশোর বর্মন। পূর্ব ডুকলি এলাকায় চন্দন দাসের গুপ্ত নামের এক 65 বছরের ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সেতার বাজিয়ে যাচ্ছেন। আগরতলা মিউজিক কলেজ থেকে পাস করেছিলেন তিনি। 1971 সাল থেকে সেতারের প্রতি মোহতার, তবে দুর্ভাগ্যের হলেও সত্যি আজ পর্যন্ত সরকারি কোনো রকম সহায়তা পাননি তিনি। ভালো লাগে তাই এই শিল্পটি চালিয়ে যাচ্ছেন বলেই জানালেন অকপটে। আমি যে একটা জোরবাড়ি ডালটা বাজাচ্ছি, মানে আপনি এই সেতারটা কতদিন ধরে বাজান? 74 থেকে আপনি প্রত্যেক দিন কি এই মাঠের মধ্যে বাজান? খালি জায়গা হইলে খুব ভালো লাগে। মানে এটা কি আপনার শখ? শখ বলতে এইটা তো আমার মিউজিক কলেজ থেকে আমার আছে, কিছু যাও শিখছি ওইখান থেকে ওই যেতে। নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সঙ্গে ছিলেন উত্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ এনএসএস এর প্রতিনিধিরা। রাজধানীর আখৌড়া রোডস্থিত রামকৃষ্ণ শারদেশ্বরী মঠের বিভিন্ন সমস্যা সরেজমিনে প্রত্যক্ষ করলেন আগরতলা পৌর নিগমের মেয়র। শীঘ্রই মঠের পুকুর, সামনে রাস্তা সংস্কার করা এবং কভার ড্রেন করার আশ্বাস দিলেন মেয়র। মঠের উন্নয়নে পৌর নিগম যতটুকু সহযোগিতা করতে পারে তা করা হবে বলে জানালেন মেয়র। অন্য কাজেও বা আসুকে ব্যবহার করা হয়, আর পাশে নিজেকে ছোট বাচ্চাদের স্কুল আছে, ওরা এখানে করলেন ফোন করলাম, তো বাচ্চাদের নিরাপদ করে দিলে পুরুষের সরকার করে একটা তৈরি করা উচিত। ফের নেশা সামগ্রী উদ্ধার। গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় এলাকার মিঠুন দেবনাথের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে তার বাড়ি থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল, এসকপ এবং 30 কেজি গাঁজা উদ্ধার। আটককৃত নেশা সামগ্রীর বাজার মূল্য 25 লক্ষ টাকা হবে বলে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পাণ্ডে। নতুন অর্থ বছর থেকে বর্ধিত হারে পার্কিং ফি চালু করতে চলেছে কলকাতা পৌরসভা। এতদিন প্রতি এক ঘণ্টা পিছু দু চাকা গাড়ির জন্য দিতে হতো 5 টাকা, যা 1 এপ্রিল থেকে হচ্ছে 10 টাকা। 4 চাকা গাড়ির জন্য এতদিন প্রতি ঘণ্টায় দিতে হতো 10 টাকা, এখন থেকে দিতে হবে 20 টাকা। একইভাবে বাস এবং লরি রাখার জন্য ঘণ্টা পিছু পার্কিং ফি 20 থেকে বেড়ে হচ্ছে 40 টাকা। পৌরসভা সূত্রে খবর, প্রথম 2 ঘণ্টা ফি একই থাকবে, তবে 2 চাকা গাড়ি পার্কিং লোডে 3 ঘণ্টা থাকলেই দিতে হবে 40 টাকা। দিল্লির পর এবার নিজে
রাজ্যে ঘোর অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বিরোধী পোস্টারে ছয় লাফ গুজরাটের আহমেদাবাদ, যার জেরে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আট অভিযুক্তকে। সম্প্রতি মোদীর বিরুদ্ধে দেশব্যাপী প্রচার কর্মসূচি নিয়েছে আম আদমি পার্টি। মোট এগারোটি ভাষায় মোদীকে হটানোর প্রচার করা হবে দেশজুড়ে। আর তারপরেই আহমেদাবাদে বিভিন্ন এলাকায় মোদী হটাও দেশ বাঁচাও পোস্টার পাওয়া গেল। এবার চোরের দল হানা দিল উদয়পুর চন্দ্রপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। তালা ভেঙে স্কুলের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরেরা। ঘটনা বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা স্কুলে এসে বিদ্যালয়ে প্রবেশের তালা ভেঙে দেখে যে হতচকিত হয়ে পড়েন স্কুলের তালা ভাঙা দেখে হতচকিত হয়ে পড়েন স্কুলে ঢুকে দেখেন বিভিন্ন সামগ্রী লুটপাট। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। স্কুলের দরজার পাটটা অর্ধেকটা খোলা, এখানের দুইটা পার্ট পুরোপুরি খোলা, দরজার অংশটা ভাঙা, আর লাইব্রেরির পিছন। বামপন্থী শ্রমিক কৃষক সংগঠন সিটু সারা ভারত কৃষক সভা ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে এক কনভেনশন অনুষ্ঠিত। মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে হয়েছে কনভেনশন। কনভেনশনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মানিক দে এবং কৃষক নেতা পবিত্র কর। সেই কনভেনশনে দেশের সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন শ্রমিক কৃষক নেতৃত্ব। আগামী চার এপ্রিল থেকে শুরু হতে চলেছে আগরতলা চৈত্র মেলা। দুটি জায়গায় এবার অনুষ্ঠিত হবে এই মেলা। শকুন্তলা রোড ও জ্যাকশন গেট এলাকায় হবে চৈত্র মেলা। তাকে সামনে রেখে ঘরের জায়গা বণ্টন করা হল আগরতলা পুর নিগমের তরফ থেকে। তবে এবার পুর নিগম থেকে কোনো ফি নেওয়া হবে না। ব্যবসায়ীদের কাছ থেকে 523টি দোকান খুলবে দুটি জায়গায়, জানালেন পুর নিগমের এক কর্মী। প্রান্তিক ক্লাবে দশমী দেবীর বাসন্তী দেবীর দশমীর দুপুরে ক্লাবের মোগলা ফোরাম সিঁদুর খেলায় মাতলেন। আবেগে একে অপরকে রাঙিয়ে দিলেন সিঁদুরে। ভারী মনোরম পরিবেশ তৈরি হল ক্লাব প্রাঙ্গণে। মার কাছে প্রার্থনা করলেন সবাই, রাজ্যের ও ক্লাব এলাকার সবাই যেন ভালো থাকেন আগামী দিনে। এবার মায়ের ভাষণের পালা। মাতাবাড়িতে তরুণ সংঘের উদ্যোগে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। পাশাপাশি মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়কে সংবর্ধনা দেওয়া হল ক্লাবের তরফে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক তিনি, বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তিনি। কিন্তু তার বেতনের দিকে চোখ রাখলে মোটেই সে কথা বোঝা যাবে না, কারণ ভারতীয় দলের প্রথম একাদশে যে সমস্ত ক্রিকেটাররা ধারাবাহিকভাবে সুযোগ পান না তাদের অর্ধেকেরও কম বেতন পান বাবর আজম। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার বেতনের ১২ ভাগের এক ভাগ উপার্জন করেন বাবর। আইপিএলের ২২ গজে তিনি নামতে পারবেন না, তো কি হয়েছে? প্রতি মুহূর্তের প্রিয় অধিনায়কের পাশে থাকবে দিল্লি। ঋষভ পন্থকে বিশেষভাবে স্বাগত জানাতে চলেছে তার ঘরের মাঠের স্টেডিয়ামে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ার কয়েক মাসের জন্য মাঠের বাইরে পন্থ। তার পরিবর্তে ক্যাপ্টেনের ব্যাটন উঠেছে ডেভিড ওয়ার্নারের হাতে। দলের প্রাক্তন অধিনায়ককে যে ভীষণ মিস করছে দিল্লি তার বলার অপেক্ষা রাখে না। মশা তাড়ানোর ধূপ শুধুমাত্র মশাদের জন্যই নয়, মানুষের জন্য যে কি মারাত্মক হতে পারে এবার তারই সাক্ষী রইল রাজধানী দিল্লি। মশার ধূপের ধোঁয়ায় ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের ছজনের। ঘটনা উত্তর পূর্ব দিল্লির শাস্তির পার্ক এলাকায়। দক্ষিণ পূর্ব ডিস্ট্রিক্টের ডেপুটি পুলিশ কমিশনার জয় তিরকে জানালেন ওই পরিবারের ৬ সদস্য দরজা জানলা বন্ধ করে মশার ধূপ জ্বালিয়েছিলেন, আর সেই ধূপের ধোঁয়াতেই ভরে যায় গোটা ঘর। ঘুমের মধ্যে ক্রমাগত কার্বন ডাইঅক্সাইড শরীরে যাওয়ার ফলে দমবন্ধ হয়ে প্রাণ হারান ছজন। জাতীয় রাজনীতিতে যতই বিরোধীদের দ্বারা সমালোচনায় বিদ্ধ হন না কেন, মোদী ম্যাজিক যে এখনো ফুরিয়ে যায়নি সে প্রমাণ ফের মিলল তার হাত ধরেই। বদলাবে দেশ, মিলবে সাফল্য, এমনই বিশ্বাসী রাখেন কর্ণাটকের এক কৃষক। তাই তো ভালোবেসে প্রধানমন্ত্রীর ছবিতে চুমু খেলেন তিনি। মোদী ভক্ত সেই কৃষকের ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নির্মীয়মান নতুন সংসদ ভবনে আচমকা উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সংসদের দুই কক্ষের কাজ খতিয়ে দেখলেন তিনি। নির্মাণ কর্মী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গেও কথা বলতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। এই সার্ভিস ভিজিটে প্রায় এক ঘণ্টা নির্মীয়মান সংসদ ভবনে কাটালেন মোদী। এই প্রথম এভাবে নির্মাণ কাজ দেখতে এলেন মোদী তা অবশ্য নয়, এর আগেও আচমকা এভাবে কাজ সরজমিনে খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী। অবিলম্বে রাশিয়া ছেড়ে বেরিয়ে আসুন। যারা রাশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন তারাও সফর বাতিল করুন, মার্কিন নাগরিকদের এমনই বার্তা দিল আমেরিকার বিশেষ দপ্তর। মস্কোয় গুপ্তচর বৃত্তের অভিযোগে আটক করা হয় এক মার্কিন সাংবাদিককে, তারপরে এই নির্দেশিকা জারি করেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি রিংকেন। স্বাধীনতার পর ঠিক কেমন আছে বাংলাদেশের আম জনতা? দিন আনি দিন খায় যাদের নিত্য জীবন মূলত সেসব মানুষের কথা তুলে ধরতে চেয়েছিলেন বাংলাদেশের সাংবাদিক শামসুজ্জামান সামস। স্বাধীনতা দিবস অর্থাৎ 26 মার্চ তিনি এই প্রতিবেদন প্রকাশ করেন, আর সেই প্রতিবেদন নিয়েই মিথ্যে সাজানো বলেই দাবি করছে বাংলাদেশ সরকার। তার বিরুদ্ধে ডিজিটাল সুরক্ষা আইনে অভিযোগ দায়ের করে সভারে সাংবাদিককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হল। বিশালগড় রাউতখোলা এলাকার এক কুখ্যাত বাইক চোরকে আটক করেছে পুলিশ। বাইক চোরের নাম সুজিত মোদক ওরফে কেডু। বিশ্রামগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বাজারে বাইক চুরি করতে যাওয়ার সময় তাকে উত্তম মধ্যম দায়ী জনগণ। তার বিরুদ্ধে বিশালগড় থানায় আগে থেকেই বহু চুরির মামলা লিপিবদ্ধ ছিল। তার মুখ থেকে অনেক চুরির নাম বেরিয়ে এল। শুক্রবার বিশালগড় থানার পুলিশ সুজিত ওরফে কেডুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করল। শিবনা বিধানসভার অধীনে রয়েছে হেজামারা 8টি ব্লক। এই ব্লকের মধ্যে রয়েছে মোট 21টি এডিসি ভিলেজ। তার মধ্যে একটি এডিসি ভিলেজ হল তুই সামগ্রী এডিসি ভিলেজ। এই ভিলেজের অধীন একটি গ্রামের নাম মঙ্গল সর্দারপাড়া। পানীয় জলের সমস্যা জনজাতিদের অভিযোগ করে জানালেন 80 বছরের বৃদ্ধা পদ্মাবতী দেববর্মা। আমরা জীবন শেষ হয়ে গেছে, দেখো এইদিকে গাটি খাও নাই, বুঝি নি কোনো পাতা। মান্দায় বিধানসভার অধীন রয়েছে হেজামারা 8টি ব্লক। এই ব্লকের মধ্যে রয়েছে 21টি এডিসি ভিলেজ। তার মধ্যে একটি এডিসি ভিলেজ হল তুই সামগ্রী এডিসি ভিলেজ। ভিলেজের অধীনে গ্রামের নাম কার্যত যেখানে জনজাতিরা ভুগছে বিভিন্ন রকমের সমস্যায়। রামনবমী অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে পালিত হল ধর্মনগরের কালীবাড়িতে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েই এই অনুষ্ঠান পালিত হল ধর্মনগরে। ধর্মনগর টাউন কালীবাড়ির সদস্যরা 1000 প্রদীপের মাধ্যমে কালীবাড়ি দিঘিকে সুসজ্জিত করে রাখে এবং সকলের মঙ্গল কামনা করলেন, শান্তি সম্প্রীতি কামনা করলেন। হাজারটা প্রদীপ দিয়ে এই ঘাটটা আমরা সাজিয়েছি রামনবমীর জন্য। তার সঙ্গে আমাদের কালীবাড়িতে আজকে বাসন্তীপুরে চলছে কালীবাড়িতে। এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারের পর্দায়। নমস্কার।